পিঁপড়া লাইনের মধ্যে আপনি একটা চেনের দানা ফেলে দেন দেখবেন সব পিঁপড়া জড়ো হয়ে ওই চেনের দানা দানিয়ে টানা শুরু করে দিবে প্রত্যেকে চাইবে চেনের দানাটা নিজের দিকে নিয়ে যাওয়ার জন্য চারো সাইডে সব পিঁপড়ে এসে কামরায় ধরে ওটাকে সব টানাটানি শুরু করে দেয় পরে তারপরে একটা পিঁপড়া আরেকটা পিঁপড়ে কামরায় সরায় আবার নিজে যে ওই জায়গা দখল করে একটার পিঠে আরেকটা উঠে যায় এই দৃশ্য আপনারা দেখছেন এই দৃশ্যটা ঠিক এমনই যেমন আপনি যদি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য জীবনে কোনো কাজ করেন শুধু আল্লাহর জন্য করেছেন পার্থিব কোনো সুবিধা স্বার্থ পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য সেখানে ছিল না শুধু আসমান ও জমিনের স্রষ্টা মহান তালাকে খুশি করার জন্য কোনো কাজ যদি করেন তাহলে ঠিক ওই কাজটাকে ফ্রেস্তারা এভাবে ওই চিনির দলাটার মতো টানাটানি করে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করে তো ওই চিনির দলাটা পিপলার কাছে যেমন গ্রহণযোগ্যতা পায় ঠিক তেমনি আল্লাহর জন্য কৃত কোনো কাজ ফেরেশতাদের কাছে ভালোভাবে গ্রহণ যোগ্যতা পায় তখন ফেরেশতারা প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় কাজটা কে আল্লাহর কাছে আগে পেশ করবে প্রশ্নতব্যের জন্য আমাদের সকলের উচিত চেষ্টা করা যে যে কাজই করব আল্লাহর জন্য করব যাই বলবো আল্লাহর জন্য বলবো যা ভাববো আল্লাহর জন্য ভাববো যা দেখবো আল্লাহর জন্য দেখবো যা পরিত্যাগ করব আল্লাহর জন্য পরিত্যাগ করব জীবনের প্রতিটা কাজ ভাবনা কর্ম কথা সবকিছু যদি আল্লাহর জন্য হয়ে যায় তখন আপনার জীবনটা এমনভাবে চমকে যাবে আর আলোকিত হয়ে যাবে যে আলোকিত আর কোনো দৃষ্টান্ত নেই শুধু আপনি তার দৃষ্টান্ত এই জন্য ফ্রেশ তাদের কাছে আপনার কাজ কথা এভাবে গ্রহণযোগ্যতা পাবে যেভাবে চেনের দলাটা পিপড়ার কাছে গ্রহণযোগ্যতা পায় এজন্য অনুরোধ করবো যে আমরা সবকিছু এবার দিকে কথা কাজ যা কিছু করি সবকিছু আল্লাহর জন্য করবো আল্লাহর জন্য ভাববো আল্লাহর জন্য বলবো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন যে